প্রিয় বন্ধুরা, 17 মার্চ 2007 আজকের দিনে ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ভারতের প্রথম ম্যাচ, আর ওয়ার্ল্ড কাপ জেতার প্রস্তুতি শুরু, এবং সামনে ছিল বাংলাদেশ। একদম সহজ একটা ম্যাচ, তাও আবার এই টিমের জন্য যেখানে সৌরভ, দ্রাবিড়, সচিন এবং সেহওয়াগের মতো প্লেয়ার্সরা ছিল। এছাড়া ছোটোখাটো কয়েকটা প্লেয়ার্সরাও ছিল, যেমন উইকেট কিপার ধোনি। যদিও এরা পর্যন্ত আসার প্রয়োজনই পড়বে না, প্রথম সারির প্লেয়ার্সরাই যথেষ্ট ম্যাচটা শেষ করতে। কিন্তু ইন্ডিয়া 191 রানে অল আউট, বাংলাদেশ 5 উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয়, আর ইন্ডিয়া তার প্রথম ম্যাচ হেরে যায়। কিন্তু বাংলাদেশের কাছে হার, ব্যাপারটা খুবই মান সম্মানে লেগেছে, কিন্তু কি আর করা যাবে। যাই হোক, এখনও অনেকগুলো ম্যাচ বাকি আছে, ইন্ডিয়া খুব সহজেই কোয়ালিফাই করতে পারবে। কিন্তু এটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা যে ইন্ডিয়া প্রথম ম্যাচ হেরে গেছে, ব্যাস আর কি। কলকাতার বুকে মানুষের প্রতিবাদ মিছিল শুরু হলো, সবার দাবি একটাই, দ্রাবিড় এবং কোচ চ্যাপেলকে এই ওয়ার্ল্ড কাপ থেকে সরিয়ে নিতে হবে। এই একটা ঘটনা ভারতের বিভিন্ন জায়গায় দেখা যেতে লাগলো, কিন্তু রাঁচিতে যেন প্রেমের বন্যা বয়ে দিয়েছিল ভক্তরা MS ধোনির জন্য, যে গতকালকের ম্যাচে 0-তে আউট হয়ে গিয়েছিল। এ হলো সেই ধোনি যে ঝাড়খণ্ড থেকে মেন টিমে আসা প্রথম প্লেয়ার, যাকে ঝাড়খণ্ড সরকার গত বছরের ভালো পারফরম্যান্সের জন্য 50 লাখ টাকার জমি উপহার দিয়েছিল, যেখানে ধোনি তার পরিবারের জন্য ঘর তৈরি করছিল। এই জমিতে প্রায় 200 লোক একসাথে ভিড় করে এবং স্লোগান দিতে থাকে, এই জমি সরকারের ছিনিয়ে নিতে হবে। তারপর তারা সেই ঘরের তালা ভেঙে ভেতরে চলে যায় এবং ঘরের দেওয়াল, পিলার সব ভেঙে ফেলে। পরে যখন নিউজ রিপোর্টাররা আসে তাদের সাথে কথা বলার জন্য, তখন ওই ভণ্ড ভক্তরা মুখ ঢেকে কথা বলতে আসে, কিন্তু পুলিশ আসা মাত্রই সবাই পালিয়ে যায়। এত কিছুর পরেও ধোনির পরিবার কারোর বিরুদ্ধে কোনো কেস করেনি, কিন্তু তার সত্ত্বেও প্রশাসন তাদেরকে পুলিশি পাহারায় সুরক্ষা দিয়েছিল। ঠিক একইভাবে যেমন কুম্বলে, দ্রাবিড় এবং সেহওয়াগদের পরিবারকে পুলিশি পাহারায় সুরক্ষা দেওয়া হয়েছিল। এইগুলো তখনও চলছিল যখন প্লেয়ার্সরা অলরেডি খেলা চালিয়ে যাচ্ছিল, নিজের দেশের জন্য, ক্রিকেটের জন্য, আমাদের মতো পাগল ভক্তদের জন্য। আর আমরা হলাম সেই সমস্ত ভক্ত যারা প্লেয়ার্সদের ঘরবাড়ি ভাঙচুর করে তাদের পুতুল জ্বালানোই ব্যস্ত। একবার ভেবে দেখুন, এই সমস্ত প্লেয়ারদের পরিবার এত বিপদের মধ্যে আছে জেনে তাদের মনের কি প্রতিক্রিয়া হয়েছিল। যাই হোক, গল্প এখানে শেষ নয়। শ্রীলঙ্কার কাছে ইন্ডিয়া হেরে যায় এবং ওয়ার্ল্ড কাপ থেকে বেরিয়ে যায়। এরপর টানা 3 দিন পর্যন্ত সমস্ত ইন্ডিয়ান প্লেয়ার্স মুখ লুকিয়ে নিজেদের হোটেল রুমে চুপ করে বসেছিল এবং টিভি চালিয়ে নিজের দেশের ভক্তদের রাগ দেখছিল। তারপর হঠাৎ ইরফান পাঠান এবং ধোনির কাছে ফোন আসে, আর ফোনটা করেছিল ক্যাপ্টেন রাহুল দ্রাবিড়। দ্রাবিড় তাদেরকে বাইরে কোথাও ঘুরতে নিয়ে যেতে চায়, ভালো খাওয়া দাওয়া করতে অথবা সিনেমা দেখাতে। বাইরে ঘুরতে ঘুরতে দ্রাবিড় ওদের দুজনকে বলছিল, হ্যাঁ আমরা ওয়ার্ল্ড কাপ হেরে গেছি, কিন্তু সুযোগ হারাইনি, যেটা হয়েছে সেটা খুবই খারাপ হয়েছে, কিন্তু তোমাদের দুজনকে টিমকে দাঁড় করাতে হবে, লম্বা সময় ধরে খেলে যেতে হবে। ইরফান পাঠান আজও বলে, রাহুল দ্রাবিড়ের ওই কথাগুলো তাকে যেন দ্বিতীয়বারের জন্য জীবিত করে দিয়েছিল। দেশে ফেরার পর ওদেরকে দিল্লি এয়ারপোর্টে থাকা উত্তপ্ত জনতা পুরো ঘিরে রেখেছিল, আর মনের মধ্যে পুষে রাখা রাগ তাদের উপর দেখাচ্ছিল। তারপর সমস্ত টিম মেম্বারদেরকে পুলিশ গাড়িতে বসিয়ে 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে পুলিশ স্টেশনে আনা হলো। সমস্ত রাস্তা জুড়ে মিডিয়া এবং দর্শকরা গাড়ি নিয়ে তাদের পিছনে ধাওয়া করতে লাগলো। পুলিশ স্টেশনে পৌঁছানোর 30 মিনিট পর আলাদা আলাদা গাড়িতে করে একজন প্লেয়ারদেরকে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছিল। যদিও সিনিয়র প্লেয়ার্সরা এই রকম ঘটনার শিকার আগেও হয়েছিল, কিন্তু নতুন ইয়ং প্লেয়ার্সদের ক্ষেত্রে, যেমন মহেন্দ্র সিং ধোনি, ওই দিনের ঘটনাটা তার সারা জীবন মনে থাকবে। এখনও ধোনি বলে, নিজেকে ওই দিন একজন অপরাধীর মতো মনে হচ্ছিল, যেন সত্যি আমি কোনো অপরাধ করেছিলাম। 26 বর্ষীয় ধোনির 2 সপ্তাহের মধ্যে তার ঘর ভেঙে দেওয়া হয়েছিল, তার পরিবারের লোকজনদেরকে পুলিশি পাহারায় রাখতে হয়েছিল, আর ধোনিকে রাত্রিবেলায় সবার নজর এড়িয়ে ঘরে পৌঁছে দেওয়া হয়েছিল। ধোনি সহ সমস্ত প্লেয়ার্সদের শুধুমাত্র একটাই ভুল ছিল, ওরা একটা ম্যাচ হেরেছিল, শুধু একটা ম্যাচ। ভাগ্যের পরিহাসটা দেখুন, ধোনি যে অনেক পরিশ্রম, বাধা বিপত্তি কাটিয়ে ফাইনালি সাফল্যের চূড়া স্পর্শ করেছিল, তাই সব লাঞ্ছনা সহ্য করে সোজা হয়ে দাঁড়িয়েছিল এবং অল্প কিছুদিনের মধ্যেই T20 ওয়ার্ল্ড কাপ জিতে ঘরে এনেছিল, যে কারণে এইবার তাকে ঢাকঢোল বাজিয়ে সংবর্ধনা দিয়েছিল শয়ে শয়ে মানুষের ভিড়। এটা সেই সমস্ত মানুষদের ভিড় যারা কিছুদিন আগেও পর্যন্ত তার চরম শত্রু হয়ে দাঁড়িয়েছিল। এ কেমন ধরনের ভালোবাসা, যা একদিন প্রেমের ফোয়ারা ঝড়ায় আর অন্যদিন ঘৃণার। একবার একটু ভেবে দেখুন, এই ধোনি যদি ওই সময় নিজে ভেঙে পড়ত, তাহলে ভারতীয় ক্রিকেটের কী হাল হতো, ভারতের জন্য যে গৌরব এনে দিয়েছিল তার কি হতো। হেরে যাওয়ার দুঃখ আমি বুঝি, রাগ সেটাও বুঝি, কিন্তু আজকের ইন্টারনেটের যুগে যে সমস্ত মানুষ লাইমলাইটে থাকে তাদের ট্রোলিং হবে না এটা ভাবা অসম্ভব।
কিন্তু ওয়ার্ল্ড কাপের মাঝে ট্রোলিং করার পাশাপাশি যদি সম্ভব হয় একটু সাপোর্টও করে দেবেন। কে জানে, এই সামান্য সাপোর্ট হয়তো পরের ম্যাচটা জিততে সাহায্য করবে। আবার এটা ভেবেও খুশি থাকা যায় যে সব কিছু যেন ইন্টারনেট পর্যন্তই সীমাবদ্ধ থাকে, কোনো প্লেয়ার্সদেরকে যেন তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে ভাবতে না হয় অথবা নিশ্চিন্ত থাকতে পারে, তাহলে এটা সবার জন্যই ভালো হবে। আর আশা করব এই প্লেয়ার্সদের মধ্যে কোনো একজন প্লেয়ার যে আমাদেরকে ওয়ার্ল্ড কাপ এনে দেবে সে যেন ধোনির মতো নির্ভীক চিত্তে সৎভাবে ক্রিকেট মাঠের মধ্যে এই ট্রোলিংয়ের সঠিক জবাব দিতে পারে। আর এখন তো ওয়ার্ল্ড কাপ চলছেই আমাদের দেশে, আর প্লেয়ার্সরাও খুব দুর্দান্ত খেলছে, তাই ভারতীয় ফ্যান্সদের উদ্দেশ্যেই বলছি এবারে ভারত অবশ্যই ওয়ার্ল্ড কাপ জিতবে এবং কাপ আমাদের ঘরে আবার থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং আপনি যদি ভারতীয় সাপোর্টার হন তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে ভবিষ্যতে আসা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে আসে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।